আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে ফিলিং বা পুটিং করালে তা কতদিন স্থায়ী থাকে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতে সাধারণত গর্ত হলে অথবা দাঁত যদি এমনভাবে ভেঙে যায় সেক্ষেত্রে অনেকেই ফিলিং করিয়ে থাকি। তো অনেকেই জানতে চান যে দাঁতে ফিলিং বা পুটিং করালে তা কতদিন পর্যন্ত স্থায়ী হয়। ভিউয়ার্স, এটি নির্ভর করে দাঁতের অবস্থার উপর। এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে দাঁতটি দেখা যাচ্ছে, এই দাঁতটি দেখা যায় যে সাইড থেকে একেবারেই দাঁতের অংশ নাই, অর্থাৎ দাঁতের একটি অংশ থেকে পুরোপুরিটাই ভেঙে পড়ে গেছে। যদি দাঁতের কন্ডিশন এমন হয়, অথবা এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, দাঁতের অংশ এখানে নাই, একটা সাইড নিয়ে পুরোটাই ভেঙে গেছে, তো যদি দাঁতের কন্ডিশনটি এমন হয় তবে সেই ফিলিংগুলা বা পুটিংগুলা খুব বেশি দিন স্থায়ী হয় না। অধিক শক্ত চাপে এ ধরনের দাঁতের ফিলিংগুলা খুলে পড়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন যে এমন দাঁতের জন্য ফিলিং খুব বেশি দিন স্থায়ী কিন্তু হয় না। আবার এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এই দাঁতটিতে বেশ কিছুটা গর্ত হয়ে গেছে। তো যদি দাঁতের চারপাশে দাঁতের অংশ থাকে, অর্থাৎ গর্তটি যদি মিডিল পয়েন্টে হয়ে থাকে দাঁতের, তাহলে এমন দাঁতে যদি ফিলিং বা পুটিং করা হয় তাহলে কিন্তু তা সারা জীবনের জন্যই স্থায়ী হয়ে থাকে। এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দাঁতটির খুব মধ্যবর্তী স্থানেই কিন্তু পুটিংটা করা হয়েছে। দাঁতের কন্ডিশন যদি এমন হয় যে গর্তটি হয়েছে দাঁতের মধ্যবর্তী স্থানে, তাহলে সেখানে একটি ফিলিং করে দিলে তা অনেক অনেক বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। আবার যদি একটি সাইড নিয়ে ভেঙে যায় সেক্ষেত্রে সেটি স্থায়িত্ব কম হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, এই দাঁতটি দেখলেই বুঝতে পারবেন যে দাঁতের চারপাশে কিন্তু দাঁতের অংশ রয়েছে, শুধুমাত্র দাঁতের মধ্যবর্তী স্থানে এখানে ফিলিং দেওয়া হবে। যদি এমন অবস্থায় দাঁতে ফিলিং দেওয়া হয় তাহলে সেই ফিলিংটি সাধারণত, এই দাঁত যতদিন থাকে ফিলিং ততদিন ওঠার কথা নয়। যদি ভালো মানের ফিলিং করা হয়, ফিলিংয়ের মধ্যেও কয়েক ধরনের ফিলিং রয়েছে, নর্মাল ফিলিং রয়েছে, হাই কোয়ালিটির ফিলিং রয়েছে, যদি এমন পজিশনের দাঁতে আপনি হাই কোয়ালিটির ফিলিং করান তবে তা সারা জীবন পর্যন্ত স্থায়ী হতে পারে। আবার যদি নর্মাল ফিলিং করানো হয় সেক্ষেত্রে তা কয়েকদিন পরে ক্ষয় হয়ে যেতে পারে, তবে উঠে আসার কথা নয়। তাই দাঁতের ফিলিংয়ের স্থায়িত্ব নির্ভর করে শুধুমাত্র দাঁতের কন্ডিশনের উপর। এখানে একটি দাঁতে ফিলিং করা রয়েছে, এটি দাঁতের মিডিল পয়েন্টে। সাধারণত যদি এমন দাঁতে ফিলিং করা হয় তবে তা অনেক অনেক বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। আর যদি এমন হয় যে একটি সাইড নিয়ে ভেঙে গেছে, তাহলে কিন্তু সেই ফিলিংয়ের স্থায়িত্ব কম হয়ে থাকে, যেমনটি আপনারা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র এখানে বর্ডার না থাকার কারণেই কিন্তু এমন ধরনের দাঁতের ফিলিং পড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো ভিউয়ার্স, যারা জানতে চান যে দাঁতের ফিলিং কতদিন পর্যন্ত স্থায়ী হয়, তাদেরকে বলছি দাঁতের ফিলিং কতদিন পর্যন্ত স্থায়ী হবে এটি নির্ভর করবে আপনার দাঁতের উপর। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।